হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজ আমরা যাচ্ছি হাওড়া রেল মিউজিয়ামে, আর রেল মিউজিয়ামটা অবস্থিত হাওড়া স্টেশনের পাশেই। তো আমরা ট্রেনে করে হাওড়া স্টেশনে নেমে এখানে নিউ কমপ্লেক্স থেকে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি। এখানে বেশ ফাঁকা জায়গা, আর এখানে প্রচুর ট্যাক্সিও থাকে। আর ওই দিকে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ, আর এপাশেই গঙ্গা। তো আমরা এখান থেকে জাস্ট একটু ডান দিকে, আর এই সামনে দেখতে পাচ্ছেন রেল কোচ রেস্টুরেন্ট, এটাই বিখ্যাত সেই বন্দে ভারত রেস্টুরেন্ট। তো আমরা এই রেস্টুরেন্টটা দেখাবো। তো এবার আমরা জাস্ট ডান দিকে একটু হেঁটে হনহন করে হেঁটে চলেছি রেল মিউজিয়ামের দিকে। আর এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে, এটা দেখলাম রেলের একটা নতুন অফিস তৈরি হচ্ছে, বেশ ভালো। আর আমরা প্রায় এসে গেছি রেল মিউজিয়ামে। এই যে ডান দিকে যে গ্রিল দেওয়া মিউজিয়ামে এন্ট্রি পয়েন্টে, দেখলাম বাঁদিকে এখানে সাইডে বাইক পার্ক করা যায় এবং ফোর হুইলারও পার্ক করা যায়। তো প্রচুর বাইক এখানে পার্কিং করা রয়েছে। তো আমরা অবশেষে ডান দিকে এই টিকিট কাউন্টারে ঢুকলাম। টিকিট কাউন্টারে পার হেড 30 টাকা এন্ট্রি, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু এন্ট্রি নেওয়া যায়। 3 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না, এবং বড়দের 30 টাকা পার হেড, এবং সকালবেলা এখানে মর্নিং ওয়াক করা যায়, তার জন্য 10 টাকা পাস লাগে। কমিউনিকেশান কিন্তু খুবই সহজ, হাওড়া স্টেশনের পাশে হওয়ায় রেল মিউজিয়ামে সহজেই আসা যেতে পারে। হাওড়া ময়দান থেকে বঙ্গবাসী মোড় হয়ে এখানে আসা যেতে পারে, বা হাওড়া স্টেশন থেকে হেঁটেও এখানে আসা যেতে পারে, পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারেন। 30 টাকা করে আমরা 2টো টিকিট কাটলাম 60 টাকা দিয়ে। তারপরে সিকিউরিটি চেকিং করে আমরা ভেতরে ঢুকে গেলাম। আর এই যে হচ্ছে ভেতরের ভিউ, বা ফার্স্ট ঢুকেই ডান দিকে একটা রেস্টুরেন্ট আছে, ওপাশে ওই রেলের বিল্ডিং হচ্ছে একটা, আর এটা হচ্ছে রেল মিউজিয়ামের মেন যে অ্যাট্রাকশান সেইটা। এই মিউজিয়ামে অনেক পুরানো পুরানো রেলের ইঞ্জিন রাখা রয়েছে, ম্যাক্সিমাম ইঞ্জিন। তো এটা একটা ইঞ্জিন, এটা 1960 সালে তৈরি হয়েছিল, টাটা লোকোমোটিভ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তৈরি করেছিল এই ইঞ্জিনটা, এবং এটা ছিল মিটার গেজ লোকোমোটিভ ইঞ্জিন। তো এটা এখানে রাখা রয়েছে। তো এর পেছনে বেশ কিছু বগিও জুড়ে রাখা রয়েছে, জানি না অ্যাকচুয়ালি এটার সঙ্গে সেই সময়ে এই বগিগুলো ছিল কি না, বা পরে এটা অ্যাট্রাকশানের জন্য জুড়েছে কি না। তো এই যে দেখছেন পেছনে এই কম্পার্টমেন্টগুলো আছে কাঠের তৈরি, এইগুলো এর সঙ্গে অ্যাটাচ করা আছে। তো এতে আমরা যখন দেখলাম ভেতরে গিয়ে, এখানে প্রায় দেখুন ডাইনিং স্পেস, ড্রয়িং রুম, এই ধরনের একবারে ফার্স্ট ক্লাস ট্রেন বলতে যা বোঝায় সেরকমভাবেই তৈরি করা আছে। এই একটা ড্রয়িং রুম টাইপের, বা তারপরে এই যে দেখুন ডাইনিং প্যাসেজ রয়েছে, যেখানে কাপ প্লেট দিয়ে এখানে ডিসপ্লে করে রেখেছে। তো এত সুন্দরভাবে ডেকোরেশন করা একটা রেলের বগি, যেটা এখনকার দিনে আমি জানি না এত সুন্দর আছে কি না, তখনকার দিনে হয়তো ইংরেজরা যেত, অথবা জমিদার রাজা মহারাজারা যেত ফার্স্ট ক্লাসে, বিজনেসম্যানরা যেত। তো এরকম এটা বেডরুম টাইপের আর কি, মানে পুরো নিজস্ব কম্পার্টমেন্ট এইভাবেই ডিসপ্লে করে রাখা রয়েছে। 2009-10 সাল নাগাদ আমি কিন্তু এই ফোরসোর রোড, যেটা হাওড়া যে মঙ্গলাহাট, এর পাশ দিয়ে কিন্তু অনেক যাতায়াত করতাম। তখন আমি দেখতাম এই রেল মিউজিয়ামটা তৈরি হচ্ছে, তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, কিন্তু সামনের এই যে বিল্ডিংটা প্রথম দেখালাম, যেটা রেলের বগিটা রয়েছে, এটা কিন্তু তখন ছিল, তখন থেকে ওটা ছিল, রেল মিউজিয়াম লেখাটাও ছিল। তো অনেক পরে এটা ওপেন হয়েছে। আর এটা দেখছেন এখানে একটা টয় ট্রেন চলে, তো টয় ট্রেনের এটা লাইন স্লিপার। আর এখানে পার্ক রয়েছে, বাচ্চারা খেলতে পারে, প্রচুর বাচ্চা তাদের ফ্যামিলি নিয়ে এখানে মজা করছে। আর এই যে দেখছেন দাদা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, যে রোড ইঞ্জিন টাইপের, রোড রোলার টাইপের এটা অ্যাকচুয়ালি। তো এই রোলারটা কিন্তু 19th century তৈরি হয়েছিল, এবং এই রোলারটা তৈরি করেছিল রিচার্ড গ্যারেথ অ্যান্ড সন্স কোম্পানি। আর এই হচ্ছে সেই টয় ট্রেন, যেটা মাত্র তিনটে কম্পার্টমেন্ট রয়েছে, যেখানে কিছু বাচ্চা বড় সবাই যেতে পারে। তো এই ইঞ্জিনটা সম্পর্কে বলছিলাম, ইঞ্জিনটা কিন্তু 19th century ইন্ডিয়াতে ভীষণভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে কাজে লেগেছিল। আর এখানে কিছু রেলের কর্মচারীদের রেপ্লিকা রয়েছে, ট্রাফিক গার্ড, পাইলট, সিগন্যালম্যান। আর এপাশে দেখছেন হাওড়ার স্টেশনের আদলে একটা কিন্তু রুম তৈরি করা রয়েছে, এটা হচ্ছে স্টিম ইঞ্জিনের বয়লার, এটাও কিন্তু সেই 1908 সালে তৈরি হয়েছিল, সবই ইংল্যান্ডে তৈরি হয়েছিল এগুলো সেই সময়। আর এখানে একটা ওয়াশ টাওয়ারের মতো রয়েছে পুরো পার্কের মাঝখানে, এখানে এত বেশি হাওয়া দিচ্ছে, প্রত্যেকে কিন্তু এই মাঠের মধ্যে বসে বাচ্চাদের নিয়ে খেলা করেছে, এনজয় করছে, হিউজ হাওয়া দিচ্ছে।
এবার আমরা টয় ট্রেনে চাপবো। টয় ট্রেনের টিকিট কিন্তু 30 টাকা পার পার্সন, 30 টাকা। তো আমরা এখানে গেলাম, এই ভদ্রলোক টিকিট দিচ্ছিলেন, তো পরে দেখলাম এই ভদ্রলোক নিজেই কিন্তু ট্রেনটা চালাচ্ছেন। মজার কথা হলো, ইনি টিকিট দিয়ে বিক্রি করে, পাবলিক এই বাসে হয় না, টিকিট বিক্রি করে তিনি বাস চালায়। তো আমাদের বললো উঠে পড়ুন তাড়াতাড়ি, তো ইনিই দেখলাম টয় ট্রেন চালাতে শুরু করে দিলেন। বাচ্চা হোক বা বুড়ো, টয় ট্রেনে তো চাপতে প্রত্যেকের ভালো লাগে না? তো এটা দার্জিলিংয়ে টয় ট্রেনে চাপার একটা ফিলিংস, আর রেল মিউজিয়ামে টয় ট্রেনে চাপার অন্য একটা ফিলিংস। দুটো কিন্তু ডিফারেন্ট, বাট এটাও টয় ট্রেন, ওটাও টয় ট্রেন। আর বিকালবেলা ফ্যামিলি নিয়ে যদি যান এই টয় ট্রেনে চেপে ঘোরেন, আর এই মিউজিয়ামে ঘোরেন, খারাপ লাগবে না কিন্তু, এত বেশি হাওয়া, বিশেষকালে এই গরমকালে। গ্রীষ্মে যদি যান তো হাওয়াটা ভালোই লাগবে, গঙ্গার ধার, গাছপালাও রয়েছে আর প্রচুর হাওয়া। যা, মাত্র এক পাক, আমি তো অবাক হয়ে যাচ্ছি, যেখানেই থামিয়ে দিল, একবার মাত্র ঘুরে আমাদের নামিয়ে দিল, 30 টাকায় মাত্র এক পাক ঘোরালো। না, একটু ঘোরালে ভালো করতো, ভালো লাগলো না, আর একবার ঘুরতে ইচ্ছা করছিল। তো যাই হোক, কিছু করার নেই। তারপর ওই যে হাওড়ার স্টেশনের আদলে তৈরি হেরিটেজ হল, এখানে ঢুকলাম। এখানে খাস কিছু নেই, স্পেশাল কিছু নেই, পুরোই ফাঁকা, পুরো ভেতরে কোনো ঠিকঠাক পাখাও চলছে না, জানলা দরজা বন্ধ, ভীষণ গরম, ঘুমট গরম। আর এই যে এখানে একটা রেলের লাইনের রেপ্লিকা রয়েছে, রেল গেট, রেল লাইনস, তো এটাই রয়েছে, আর সেরকম কিছু নেই, আর কিছু তথ্য ইনফরমেশান রয়েছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে মনে হলো যে একটা রুম রয়েছে যাই ওপরের তলায়, কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পরে দেখলো যে কিছুই নেই। এই দেখুন, হতাশ হয়ে নিচে নেমে আসছে। এই ইঞ্জিনটার সাইডে এই দেখুন, গাছের তলে একটা কাপল কিন্তু প্রেম করছে, একেবারে দারুণ আলো পড়েছে, আর গাছের হাওয়া, ফুরফুরে হাওয়া, তার তলায় বসে থেকে প্রেম করছে। যাই হোক, তাদের আমরা ভিডিওতে নিইনি। তো এখানেও একটা পুরানো রেল ইঞ্জিন রয়েছে, আর ইঞ্জিনটায় আলো পড়েছে, এপাশে গাছ, দারুণ লাগছে কিন্তু। তো তারপরে দেখি ইস্ট পাকিস্তান রেলওয়ে, তো আমরা দেখে অবাক হয়ে গেলাম, ইস্ট পাকিস্তান মিন্স তো বাংলাদেশকে বোঝায়। তো বাংলাদেশের একসময় নাম ছিল, 1971 সালের আগে ইস্ট পাকিস্তান, তো তখনকার যে ট্রেন, ইন্ডিয়াতে যে ট্রেন চলতো, সেই ট্রেনের কিন্তু কম্পার্টমেন্ট এখানে রাখা রয়েছে, আর পাশ দিয়ে আবার টয় ট্রেনটা চলে যাচ্ছে। যদিও সন্ধে হয়ে গেছিলো, আমরা একটু লেট গিয়েছিলাম, তো এই পাশের যে ভিডিওগুলো অতটা স্পষ্ট হয়তো হবে না, তবুও এই পুরানো ইঞ্জিন, এই যে লেখাগুলো দেখে কিন্তু ভালোই লাগছে। হারিয়ে যাওয়া পুরানো জিনিসকে দেখতে, মিউজিয়ামে যেতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে, আমার তো ভীষণভাবেই ভালো লাগে। এই অন্ধকারের মধ্যেও কিছু কম্পার্টমেন্ট, বগি, পুরানো ট্রেনের কিছু ইঞ্জিন, এগুলো দেখানোর চেষ্টা করছি। আর এই যে দেখছেন লাল রঙের এই রেড কালারের এই বিল্ডিংটা হচ্ছে কি, এটা রেস্টুরেন্ট। তো এখন মজার ব্যাপার হচ্ছে, প্রতিটা রেল মিউজিয়াম হোক আর রেলের পাশাপাশি কোনো জায়গাই হোক, সেখানে কিন্তু রেলকে কেন্দ্র করে একটা করে রেস্টুরেন্ট গড়ে উঠেছে। আমরা যখন এই মিউজিয়ামে এন্ট্রি নিচ্ছিলাম, তখন কিন্তু এখানে যে সিকিউরিটি দাদা ছিলেন, উনি বলছিলেন যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে খেয়ে যাও। আমরা বললাম, আজকে আমরা বন্দে ভারত রেস্টুরেন্টের নাম শুনেছি, সেখানে খাবো, সেটা হচ্ছে আগে দেখালাম যে রেল কোচ রেস্টুরেন্ট। তো উনি বলছেন এখানে হাফ খেতে, বাইরে হাফ খেতে। আমি বললাম না, এক জায়গায় খাবো, দু জায়গায় খেতে গেলে তো অনেক বেশি খরচ না। তো এই যে রেস্টুরেন্টটা দেখছেন, এটা বেশ গানটান বাজছিল ভালোই, আমরা ভেতরে আর ঢুকিনি যেহেতু এখানে খাবো না ভেবেছিলাম, তো এটা একটু জাস্ট ভিডিও করলাম। দেখলাম ভেতরে বেশ চাউমিন ভালোই করে খাচ্ছে লোকে। তো আমরা এবার রেল মিউজিয়াম থেকে এই রেল কোচ রেস্টুরেন্ট অর্থাৎ বন্দে ভারত রেস্টুরেন্টে চলে এলাম। তো এই বন্দে ভারত রেস্টুরেন্টটা কিন্তু একেবারে গঙ্গার ধারে, আর এপাশে হাওড়ার ব্রিজ, হাওড়া স্টেশন, তো হাওড়া স্টেশন থেকে হেঁটেই আসা যায়। তো আমরা অনেক দেখেছিলাম এই রেস্টুরেন্টের নাম, তো অবশেষে আমরা এখানে এন্ট্রি করলাম।
অ্যাকচুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসটা এখন প্রচণ্ড ট্রেন্ডিং, আর বন্দে ভারতের নামে কোনো কোচ তৈরি করে বন্দে ভারতের মতো, তাতে যদি রেস্টুরেন্ট হয় সেটা তো চলবেই। তো বেশ ভালো লাইটিং করা, চারিদিকে ডেকোরেশন করা, গার্ডেন টাইপের, ভালোই লাগছিলো দেখতে। তো এই হচ্ছে বন্দে ভারত রেস্টুরেন্ট, জাস্ট একটা কম্পার্টমেন্ট, বন্দে ভারতের কম্পার্টমেন্টের মতো। ভালো ভিড় ছিল, প্রচুর লোক এখানে আসছিল, ইভেন এখানে না খেলেও এখানে কিন্তু এসে ঘুরে দেখা যাবে। আর এই যে দেখছেন এপাশেই গঙ্গা, আমরা যখন যাই তখন কিন্তু ভেতরে ভীষণ ভিড় ছিল, মানে লাইন টোকেন কেটে বাইরে লাইনে ওয়েট করতে হচ্ছিল যে ভেতরে কখন সিট খালি হবে ঢুকবো। তো যাই হোক, আমার খুব একটা ইচ্ছা ছিল না যে এতটা লাইন দিয়ে রেস্টুরেন্টে খাবো, কিন্তু ভেবেছিলাম আগে যে বন্দে ভারত রেস্টুরেন্টে খাবো, তাই জন্য আমরা এরকম লাইন দিলাম। এখানে কিন্তু গঙ্গার দারুণ হাওয়া, একেবারে মন জুড়িয়ে যাবে। দেখছেন গাছ দেখেই বুঝতে পারছেন যে কতটা হাওয়া দিচ্ছে। এখানে প্রচুর লোক ঘুরে বেড়াচ্ছে দেখলাম, যারা রেস্টুরেন্টে এসছে তারাও ঘুরছে, বা যারা আসেনি তারাও কিন্তু ঘুরছে। ওপেন টু অল। এখানে কিন্তু বসার জায়গা রয়েছে এই কম্পার্টমেন্টের বাইরে, কিন্তু এখানে কেউ খাচ্ছে না, সবাই বন্দে ভারত রেস্টুরেন্টের ভেতরেই খাবে। তো আমরাও ওয়েট করছিলাম যে ভেতরেই ঢুকে খাবো, তো আমাদের নাম্বার আসতে এখনও টাইম লাগছে, তাই জন্য বাইরে বসে মেনু কার্ডে চোখ বোলানো হচ্ছে যে কী দাম কী আছে। তো অবশেষে আমরা এন্ট্রি করলাম। তো আমরা একটু সাইডের সিটটা বসার চেষ্টা করছিলাম, কারণ ওই পাশে গঙ্গার ভিউটা দেখার জন্য। যাই হোক, এসছি তো সেই ইচ্ছা করেই না, ও পাশে গঙ্গার ভিউটা দেখবো আর এ পাশে বসে বসে খাবো। কিন্তু এখানকার যারা ম্যানেজমেন্টে আছেন তাদের কিন্তু একেবারে বাজে ব্যবহার, আমাদের ফোর্স করছিল কোন সিটে আমরা বসবো। এইদিকে সিটগুলো তো একেবারে প্যাকড আপ, পুরো ভর্তি, একটা দুটো সিট মাঝে মাঝে খালি হচ্ছে। আর এই পাশে দেখছেন গঙ্গার ভিউ, যাই হোক কাঁচের জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবুও দেখানোর চেষ্টা করছি। এ পাশে গঙ্গা, ওই যে তো মেনু দেখতে দেখতে আমরা দেখলাম চিকেন বিরিয়ানি এবং ফিস ফ্রাই অর্ডার দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে আমাদের চিকেন বিরিয়ানি আর ফিস ফ্রাই রেডি হচ্ছে, ততক্ষণ আমরা গঙ্গার ভিউ দেখতে থাকি, আপনারাও দেখুন। তো আমরা যখন এটা হাতে পেলাম এই ফিস ফ্রাইটা, তখন দেখে একটু অবাক হলাম যে 100 টাকা পিস ছিল কিন্তু মনঃপূত নয়। এরপরে আরও অবাক হই যখন এটাকে ভালো করে ভেঙে দেখি, এর মধ্যে মাছ তো নেই, গরম ছিল ঠিকই কিন্তু ভেতরে মাছ নেই, একেবারে পাতলা একটা মাছের ফিলে তার উপরে হচ্ছে কোটিং করা। আর আমরা এখানে দেখেছিলাম 20 টাকারও চা পাওয়া যায়, তো এদের এত ভিড় যে 20 টাকার চা বন্ধ করে দিয়েছে। তারপরে বিরিয়ানিটা এলো, তো বিরিয়ানি রাইসের কোয়ান্টিটিটা ঠিক ছিল, কিন্তু বিশ্বাস করুন যখন এই বিরিয়ানিটা পাতে নিলাম, তারপরে চিকেন খুঁজছিলাম যে কোথায় চিকেন আছে, তো চিকেন খুঁজতে খুঁজতে দেখি সামান্য একটা ছোট্ট চিকেন, সেটা দেখাবো। দেখুন আমরা এই বের করছি, রাইসগুলো কেটে কেটে তুলছি, কিন্তু চিকেনের টুকরোটা দেখালে অবাক হয়ে যাবেন যে প্রায় 200 টাকা প্লেট। বাইরে তো এত ভালো ভালো এখন 150-200 গ্রাম চিকেন দেয়, এইটুকু একটা চিকেন জাস্ট 50-60 গ্রাম হবে হয়তো, একটা ডিম ছিল অবশ্য। তো খুব একটা মনঃপূত নয়, বন্দে ভারতকে মনে করে যদি বন্দে ভারতে খেতে যান তাহলেই যাবেন, খাবার খেতে গেলে কিন্তু এখানে যাবেন না। খাবার খেয়ে খাওয়া তো হয়ে গেল, খেয়ে দে পেট ভরুক না ভরুক। এরপরে আমরা খেয়ে দে হাঁটা দিলাম হাওড়া ব্রিজের দিকে, দেখি দারুণ হাওয়া বইছে, হাওয়া খেয়ে কিন্তু মন প্রাণ ভরিয়ে নিলাম। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।